তোরা যারা যুবক আছো তোকে মিত্র টেনশন আছে কি রে কি অবস্থা না ভালো নাই ও করে মিস কল দিছিলাম ব্যাক করে না বাইরে টেনশনে আছি কলেজ যা দেখছি আজ যা কল যা হাত হাত করে বুড়ার ঘরে যদি জিজ্ঞাস আসেন নি বেলা না রোগের তার ভালো লাগলো হসু হসু মহিলা ঘরে জিজ্ঞেস আসেন নি বেলা ভালো নাই এদিনে এক দরবারে গেছি ওয়াজ করতে এক ফিসাবের কাছে আইয়ে শুধু দেখলাম ভাই সাহেব মহিলা দলে দলে যোগদান করতে আছে মহিলা ওই ফোন আন অন শুধু কোরআনের মহব্বতে মোবাইল শরীফ আন বন্ধ রান না ভাই সাহেব আর প্রেমের মানুষ তো ভালোবাসি আমি তোর আই লাভ ইউ মহব্বত তো চলিয়েছে আমার ভাই আসলে আমাকে ভালোবাসে লাইক করে আমিন এখানে তো মাটি মানুষের মহব্বতের লোক আমি হয়ে গেছি আমি বাড়িয়ে করে গেলাম ইয়ানে কি করতাম আর আস্তে অন করি না কিনলে নদী কতক্ষণে ভাঙিলে যে কই ডরে ডরে আচ্ছা হুন তো মহিলারা শুধু তাবিজ নেয় আমি খেয়াল করলাম আমি মফিজের মতো সুরুত দিলাম আর কি হুজুরে কি করে কো হুজুর মহিলারা শুধু দোয়া নিতে আছে তাবিজ নিতে আছে দেখলাম যে কিসের তাবিজ আকসার রুগী হইলো পাঁচ জামাই হাত দিকে চায় না কত চাইব বেটা হাজার 30 বছর চাইতে আছে কেন রে বুড়ো হয়ে গেছে বুড়ো হইলে বেটারা তো একটু কমে চাইব আর আরো আল্লাহ তৌফিক দিলে বেটারা আরো 3 আন বিয়ে আছে তো মা বোনেরা এটা হলো টেনশন দুনিয়ার দেখবি ডিসপেন্সারি যাইছে আইস সিডেক্সিন আর ঘুমের ট্যাবলেট নাই দলে দলে কাটতেছে ঘুমের ট্যাবলেট 3 দিন হরে হাতে যে কয় খাইনি বেশি ঘুমের ওষুধ খায় মহিলারা ঘুম নাই বেলে আটা হুইদার আগে ঘুম চলিয়ে গিয়ে আইটে আইটো ঘুম যাই সো তার আঙ্গ ওষুধ খান লাগে না প্রায় 20 কোটি মানুষ টেনশনে অসুস্থ টেনশন একটা মহাবেদী দারুণ কথা চলি যা আর হরে কবি ওয়াজ হয় না আয় তো সিভিল সিস্টেমে ওষুধ বেশি এলে দৈত্য আর আর কি কখন দি কোন কথা কই এলে সারা পৃথিবীর মানুষ টেনশন আলে মোলামা সে এটাই বলবি সব টেনশন ছেলে মেলে টেনশন হুতে কিতা বেরবো আহা কি খাইব চাকরি নাই বাকরি নাই সব হর থেকে টেনশন কেউ ব্যবসা বাণিজ্য টেনশন এত চিটি আর মাল আনছে আরে উন্দুরে বিস্কুট কাটি গাই গেলা ঋণ হুইস দে না 70 লাখ টাকা দিয়ে টলার কমপ্লিট করছি মাগো এবারে জানি কি মাছ হড়ে কি মাছ হড়ে আহা টেনশন এদিন না মাছঘাটে আমি হিটা বলছি নদী বাঙাল লাখালি দোয়া করে আমি নদীরে কচি আছি নদীর তুই ঠাসায় বাঙ্গুই বাইংতে বাইংতে এত না সোনাপুর নিবে এই তো এত আগে আসিল সোনাপুর নদীরে তোরা দখল করছো তো নদী আবার নদীর সোনাপুর চলিয়ে গো আল্লাহ কি আঙ্গরে দুর্নীতি কি হার করবো নাই কথা কয় না আঙ্গরে খাবাইব নি আল্লাহ হোতার জায়গা দিব নি আজ যা সফিনার করে হুইটলাম 8000 টাকা ভাড়া কিতেরে ভাই ক ভাই ব্যাগ ভাঙি লই গেছে আগে ভালো হয়েছে জীবনও হি অনেক বিল্ডিং করতি না আল্লাহ কো তোর বিল্ডিং ও হতাইব দারুণ ব্যস্ত খানার মতো আছে তোরা টেনশন করবি না ফয়সালা সব আল্লাহ আম আবুরামু আমরাম এর নাম উগ্রাম আল্লাহ এরা কি পরিকল্পনা করে পরিকল্পনা আমি করি অত পরিকল্পনা আমার ওরা টেনশন করে কেন ইতি আল্লাহ কথা কি বুঝছেন দেখেন মহাগ্রন্থ আল কোরআন প্রায় 100 উপরে আছে টেনশন লই আয়াত সুবহানাল্লাহ আমি বলি দি তে আমি খাইছি আয়াত তো করতে সব তো লিজ আমি এনেছি সুবহানাল্লাহ আয় কই মুয়াজ আয় করি কজ্জে করতে সময় ইয়ান তো কত যাইব ফাত করি মাইকেন ছাড়ি দিই মার বুঝবি তোরটা তুই কই এলিবি হাতটা আয় কইও ওর কথা কয় না তো সুবহানাল্লাহ কাসা কর আবার কর এ 10 সেকেন্ড নষ্ট করছ না এ 10 সেকেন্ড আরো একটা সেন্টেন্স করতে চাইতাম রেডি বুড়া কাজ দে 100 উপরে টেনশনের আয়াত আমি গবেষণা করি দেখলাম মহাগ্রন্থ আল কোরআন থেকে আল্লাহু আকবার জিয়ান দিকে যাবি কোরআনের দিকে ওরে পাওয়া যায় এই এক কি আসানো গ্রন্থ আমি অবাক হয়ে গেলাম যে দিক থেকে আমি গবেষণা করতে যাই সেখানে আয়াতগুলো মনে যেন চোখের সামনে চলে আসে আমার সাবিরি ভাই যে বলছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সিজ এ টেনশন সম্পর্কে নবীজি 1500 বছর আগে মেডিসিন দিয়া গেছে নামাজের পর হুজুর দোয়া করত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি আল্লাহ আপনার থেকে
চিন্তা টেনশন থেকে ফানা চাই ওয়াজুবিকা মিনাল ইজজি ওয়াল কাসালে অলসতা অপারগতা থেকে বেকারত্ব থেকে ফানা চাই ওয়াজুবিকা মিন গালাবাতি দাইনি ওয়া কাহারি রিজাল ঋণে জর্জরিত হওয়া থেকে ঋণে ঋণগ্রস্ত ঋণ দাতাদেরকে দেখলে যাতে আমি ডরাই এরকম যাতে না হয় ওয়া কাহারি রিজাল আর মানুষের ভয়ভীতি লাগানো থেকে আমি পানা চাই প্রথমে হুজুর টেনশনের কথা বলছেন টেনশন একটা মহাবেদি এই টেনশন থেকে পানা চাইতে হবে মানুষ পৃথিবী নামক বিমান বন্দরে আমরা এসেছি একবার আর আসবো কিনা অতএব কিসের টেনশন যা পারেন খাইয়া যান আল্লাহ কিসমতে রাখলে বিয়ে শাদী করে যান আনন্দ উল্লাস করে যান টেনশনের একটা মেডিসিন মহান আল্লাহ দিয়ে দিছে আলা ইন্না বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব ও আমার বান্দারা অন্তরের প্রশান্তির একটা মাত্র মেডিসিন আছে অন্তর প্রশান্তি হলে টেনশন আর থাকে না ঘুম ভালোভাবে আসবে সে মেডিসিনের নাম আমি আল্লাহ জিকির সুবহানাল্লাহ তো করছিস জিকির 24টা ঘন্টার ভিতরে তোর ভিতরে আল্লাহর কথা মনে মনে হয় না আইনি রে আইয়ে না আল্লাহর কথা আইয়ে না টেনশন হুজুর খেতাম দানানো কিতে খেতাম আল্লাহ আল্লাহ শানু কয় বান্দা আমার নাম রাজ্জাক তুই হলি মারজুক তুই খাইবি আয় রিজিক বানা রে বান্দা যার কিসমতে যতটুকু রিজিক আছে এই রিজিকটা না খাওয়া পর্যন্ত আপনার মরণ হবেনি তাহলে এত কিসের টেনশন করেন হায়াত আল্লাহ যতটুকু নসিব রাখছে অতটুকু আল্লাহ আপনারে রাখবো আল্লাহ আপনারে বারবার কইতে আছে বন্ধা আয় ওয়াদা খেলাফ করি না এরে বন্ধা আয় কইয়ের কিন্তু কয় যা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন বন্ধা হায়াতের নির্ধারিত সময় এসে গেলে একটা মুহূর্ত আমি বেশিও দেব না কমও দিব না যার যখন মরণ তখন তার মরণ হয়ে যাবে তাইলে হায়াতের টেনশন নাই খানার টেনশন নাই মৃত্যুর টেনশন নাই তারপরও টেনশন ঠিক কিনা আরো বন্দা আল্লাহর উপরে দি লাগাই দিছে অমুকের অকাল মৃত্যুতে হাজিরাতের আমরা 42 ফুট গভীর ভাবে শোকাহত কমন 42 ফুট কথা কয় না তো সাত দিন হরে তুই যে কস আই কি ইংরেজি কইছিনি বললাম রু তুই আতি নেই এনে তিনি বলিস আকু পেতনি কথা কয় কফুট গভীর ভাবে শোকাহত এডিয়ার কইবিনি কানাদার হইতাম অন্ধার হইলাম আরো বুড়ো হইলে দরাইও যত বয়স বড় হইব তত তোকে বিপদ বাড়ব তোরা কথা কসা গভীর শোকাহত অমুকের অকাল মৃত্যুতে কি মৃত্যু আল্লাহ কয় মৃত্যু কালে হয় হেতে কয় অকাল মৃত্যু হেতে আল্লাহ তুই দৌড় দিতে চায় ঠিক না খবরদার এসব কথাই মেন চলে যাব আল্লাহ কয় আমি জানে চাই শিশু অবস্থা নিয়ে যাই আর কাউকে চাই ব্রণ থেকে তারপরে মিনছের মাধ্যমে মারিয়া লাই সব আমি করি কারো ঘরে জোয়ান করি এফাসি হুন্ডা দিয়ে সানফ্লাওয়ারের ভিতরে বড়ি মারিয়ে লাই ঠিক নেই রে কোন কোন ঘরে বুড়া পর্যন্ত নেই সব আমার দায়িত্বে অকাল বলতে কিছুই নাই কার কখন মরণ আসবে সব হিসাব নিকাশ আমার আল্লাহর কাছে নির্ধারিত তাহলে হায়াতের টেনশন করবেন নি করোনা ভাইরাসের ডরে তো শেষ করোনা ভাইরাসের ডরাইয়েন না সতর্ক থাকবেন রাষ্ট্রের আইন শৃঙ্খলা মানি চলবেন ডরাইবেন করোনা ভাইরাসের জিজ্ঞা বানাইছে হিজ্ঞান না হাজিরা টেয়া দিছে রংভুত্তু তার আত্মি হোলা দিছে বড্ডা হোলা কাশেমে বড্ডা হোলা বাফে টেয়া উড়ে বিকেশ দোয়ানের জোনটারে ফাহদারি সালাম করে আপনার আব্বা লাগে আপনি আমার ডবল আব্বা লাগে না আপনি আমার টেয়া দিছেন মানুষে তারে কি কইব পাগল টেয়া কি জন্টু দিছে টেয়া দিছে কে আন করোনা ভাইরাসের যে দিছে হের লগে না ফাইল লিবেন সমঝোতা করবেন আপনি ভাই চেয়ারম্যানের লগে না আপনি ইমুই ইমুই আদেন কা আসেনি দুনিয়ার মানুষ আসেনি আল্লাহ কিনার দি আল্লাহর জিজ্ঞায় হলা দূর হলা এই জগতে সব কিছুর দাম আছে দাম না শুধু আমার আল্লাহ আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সব বিজ্ঞান গবেষণা মোনা ব্যাক করতে আছে হড়ালেয়া হইতে হইতে মাতার তারপরে সুলুডালা সাদম মাল নাই পর্যন্ত হয়ে যায় কো হড়া নাজিল কইলাম আই হইলা আয়াতুল ইকরা বিসমিরাব্বিকাল লাযী খালাক আর হুতির বিয়া আই ডাল দি ভাত খাই ও বান্দা তুই আর হড়া হড়সা আর নবীর তো সিলেবাস ও রাসা তো আদ অটো পাস যা আর হন লাগ দন সারা পৃথিবীর হড়া লিয়া সব
বন্ধ সব হড়ালে কি বন্ধ নি যেগুন জানে বসে এ শুরু হয়ে যাবে আস্তে 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 এ সান্না এ একটা মিনিটে লস হয়েছে এ একটা মিনিটে লস হয়েছে হয়াত থেকে আজ এলে তোমরা প্যান্ডেল খুলিয়ে লাগিও ভাই অন ডিস্টার্ব করিও না কথাগুলো চলি যে 810 কোটি মানুষের ক্ষতি করলে ভাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বেডারা মাগরিবের সময় আইছে তাগরে কিল্লা লড়াম জিগুন দেরি করি আইছে হেতে জিয়ে না খাড়া খাড়া গয় হেতে দেরি করলো কা ঠিক কি না আইছে দেরি করি হেতে লয় এত করে লড়াইতাম তুই জান না আর সেন না খাড়া গয় বাস আরবি মোবাইল আড়া লড় ছড় না আরে এই স্টাইল এনে ডাইরেক্ট গাড়ি ফোর গিয়ার ঠিক কি রে রেডি ফড়া নাজিল করছে কে তো আল্লাহ হারা আসেনি আল্লাহ কারি বাবরে তুই মোবাইল এনতি হুরা দুনিয়া দেই এলাস তো রাতে হাজির আর তু তোর বললো কথা কইলাস লন্ডনে তু ওরে বাউরি সে তোর একটা ভাইরাস দিয়ে তোর মাইক্রো মাইক্রোস্কোপ তোর এক্সরে মেক্সে কে কিতা সাই আয় আল্লাহ কত সাই না ইতি আল্লাহ ইতি আল্লাহ ডাক্তারের মুখে মাস্ক রোগীর মুখে মাস্ক অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মুখে মাস্ক সিস্টারের মুখে মাস্ক ওমা ব্রাদারের মুখে মাস্ক কিরে তাইলে হাতে হাঁটা কম দি আল্লাহ কয় ইন্না লিল্লাহি জুনুদু সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনে কিছু সৈন্য আছে রে লাম তারা হা ও বন্ধরা এডি তো গো মাইক্রোস্কোপে দেখা যায় না রে ভাই আয় অন লাগাই দাও এটা তো আমার আইনের লোক এটা কন্ট অন নাই একটা মাস্ক আছে কালাড়া কিতা রে কালাড়া আর মত করে কিতা ও মাইরা হুঁচ্ছা ভাই সব আয় যদি 212 মরি আয় হাতে লাগাইতাম না আল্লাহে কোম্পানির হেদায়েত করক একটা বনি আদমের সুরুটারে বেসুরুত করে গেলিছে হুঁচ্ছে এটা কুত্তার লানি আর কিটা ভার হইছে সার্জিক্যাল গুলা তো 10 টিয়ার বালা ওর কথা কয় না সার্জিক্যাল গুলা ফরিছে হুঁচ্ছেটা মারিছে তো এখন আল্লাহ কয় বান্দারা তোরা তো আর কাছেও নাই আমি তোদেরকে টেনশনে নিক্ষেপ করিও তোরা যদি আয় আল্লাহ জিকির করস আর নবীর যদি কলজের মধ্যে রাস তোদের সকল টেনশন আমি দূর করে দিই আল্লাহ যখন আদম সফিউল্লাহর এই দুনিয়াতে আমাকে লক্ষ্মীপুরের দিকে পাঠাইলো তার ফল আমাই রে আল্লাহ কুল নাহু বি তু জামিয়ান ফাইমায়াতি আন্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আদম তুমি তোমার ওয়াইফ আর এই বৃচ্ছ সূরা সব যাও এই দুনিয়াতে যাও জেলখানাতে যাও তোমার ছেলে ফেলেরা নদী ভাঙ্গার ভিতরে পড়বে মেঘনা নদীর তীরে থাকবে তবে তবে আদম যদি তারা আকাশবাণী স্যাটেলাইটের মাধ্যমে যদি জীবন গাড়ি চালায় রে এই কোরআনের মাধ্যমে যদি জীবন গাড়ি চালায় আমি আল্লাহ যদি জিকির করে ফালা খাউফুন তাদের কোনো ভয় নাই ওয়ালাহুম ইয়াহজানুন তাদের কোনো টেনশন নাই তাইলে এই আয়াতে আমরা মেডিসিন পাইলাম মহান আল্লাহ যখন আদম সফিউল্লাহরে প্রেরণ করছেন তখনও তিনি বলছেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই কি কারণে যদি তারা আমি আল্লাহর বাণীকে মেনে চলে ঠিক কি না দুনিয়ার মানুষ কি আল্লাহর বাণী মেনে চলে 700 কোটি মানুষ আমার আল্লাহর ফাত্তায় দেনা মানে না মানছিনি আর আমরা আছি যাও 150 কোটি এগুনের ভিতরে আমরা যাইতেছে আমরা আল্লাহ জিকির করি না আল্লাহকে স্মরণ রাখি না 24 আওয়ার্স সব সময় আল্লাহর স্মরণ করিবেন তাহলে আল্লাহ আপনার টেনশনগুলো দূর করে দিব পড়ি আমরা আমিন জান্নাতে যখন আপনারা ঢুকবেন দেখেন দুনিয়াতে আসতেও টেনশনের কথা আল্লাহ বলছে জান্নাতে যখন প্রথম শ্রেণীতে পা রাখবো জান্নাতি লোকগুলা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাজনা ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর জান্নাতে শ্রেণীতে পা দিয়া বলবে আল্লাহ রে দুনিয়াতে বিভিন্ন রকমের ভয় আতঙ্ক টেনশনে ছিলাম রে আল্লাহ আপনি আমাদের অন্তকরণ থেকে আজকে টেনশন থেকে মুক্ত দিয়ে দিলেন সব থ্যাংক ইউ আপনার জন্য আমাদের রব ক্ষমাশীল এবং কৃতজ্ঞতা গ্রহণকারী জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাইলে জান্নাতে যাইও মানুষ কইবো আল্লাহ টেনশন তো পাচ্ছি জান্নাতে যাওয়া পর্যন্ত টেনশন আমাদেরকে সাইতো না তবে যদি টেনশন এসেই যায় আল্লাহর জন্য টেনশন করবেন সাহাবায়ে কেরাম হাজিরাত বাজারে আইলে আবু হুরায়রার লগে দেয়া হইলে আবু হুরায়রা আসেননি বালা কবে সব বেশি ভালো নাই
তোরা এন্ডি কদুর প্রোটেকশন দে, বাচ্চাগুলো দৌড়ে তাদের টেলিভিশনের ক্যামেরা দিয়ে এটি চলাই লিব, আসল কাম কর রে। হুরা কমলনগরের শতান আজ্জা নাই রে, শতান পাগল হয়ে গেছে, এত সুন্দর মাহফিল কিনল হইব তো শতান কি আয় কইব নি, আয় শতান হেতে ডিস্টার্ব করি আয়াতটা কইব তো আফসারি মেসেজটা খারাপ করে দিই, আরে গুতাইব তোকে ফাউদারি কই আরে ডিস্টার্ব করি, চাই ওয়াজটা করি আয় অল্প সময় আছি। তোরা আল্লাহর জিকির কর, তসবিহ পড় আর ওয়াজটা ভালোভাবে চলতে থাকুক, এটার দিকে ক, মানুষ খাড়াইব বইব হুইতব হন 50,000 লোক আইব, কিলে তোরা এত টেনশন করস, এত কইটা খুলি এলা, এত কইটা লড়া এলা, হুলান দূর দিতে আসে ইন্দি এতে লাগবে, আবার ক্যামেরা দিলে কাপ যাব। তোরা দুইটা ক্যাডার ইন্দি খাড়া, তিনটা ক্যাডার ইন্দি খাড়া, জাতি ইন্দি কেউ না ওড়ে, আসল জিনিসটাই বুঝলি না ভাই, দিস দুইটা মিনিট নষ্ট করি, ফসল কিনার সময় একটা মিনিট 1,00,000 টাকার উপরে, কত কষ্ট করছে আয়োজকেরা, তোদের কষ্ট তো শেষ ছিল না, যে দুইটি সাঁদা দেন হে পর্যন্ত তো করে দাম কাছে কি এর মাহফিল, আজ যত তিনটা কত দিতাম সাঁদা, যা হরে আস বাজারে ব্যবসায়ীরা সিজ আছে কত টাকা সিপ দিতাম 10 টাকা 42, যারা দেন না হরে যা যা, ও লজেস দিতাম কে, হেতে বেসের একটি আর লজেস আর হোলার ঘরে দমকায়, অথচ হোলাই গুনে ব্যবসায়ীরা বা দিল্লেও রায় না, তারা এই কোরআনের জন্য এত নিচে নামছে, তো হে কোরআন অন চলতে আছে, অন যদি তোরা ডিস্টার্ব করস মেজাজটা 13-14টি আর খারাপ হয়নি, কসে কসা আলোচনাটা আমি গুছাই আনি না, ফ্যাকেজ অনুষ্ঠান যাতে কলজাটা ঠান্ডা হয়, ফ্লাশ লাইট নিবেন, এটাও তোদের বিবেকে কুত্তা মুচ্ছে দে 10-12 বার ডিস্টার্বটা আজ পর্যন্ত 15 বছর শেষ করতে এলাম না, তো চোখের দিকে দরসা ডাকায় তো চোখের দিকে ধর, তো শান্তিটা কিটা লাগে, ক্রস ফায়ারে মূল্যতে এত কষ্ট লাগে না, একটা বিবেক রাখি চলবি তো, ফ্লাশ লাইটের ছিদ্র করি গেলে কলজাটা প্রতিটা দিন বলি বলে কোন দিকে কোনো বেদবি হয় কিনা আমরা খেয়াল করি, এরপরে যাইবার সময় মোবাইল আর আবি বিষ্কার আবেগ মুসাফা সেলফি গুতাই ফেললে দিলে যাবে মোবাইল গেল, অটোহলারা ও বই ওয়াজন ইচ্ছা, তুই অটো হরা দে তোর ওয়াজ আল্লাহ কয় নো, কিস্তিতে অটো আন কিঞ্চত মরবি অটোলে যাবে কই, হুন্ডাওয়ালারা হুন্ডার মধ্যে বই ওয়াজন, সিএনজিওয়ালারা সিএনজি বই থাক, প্রতিদিন এভাবে চুরি হয়তো কবে কি রেহমিয়াতে সাহা তো কাপ গরম, এটি তো ঘটনা আড়া গড়তে গড়তে জানু হয়ে গেছি গে, এগো একসাথে ফোর গিয়ার হয়ে যায়, মোবাইল সাবধান গ্যাদারিং করিচ্ছে, শুধু বুঝিনে 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 তাইলে সাকসেস, লিল্লাহ তাকবীর। প্রিয় বন্ধুরা কোন কথা বলছিলাম, জান্নাতে গেলে আর কি নাই, টেনশন নাই, তা আমরা জান্নাত যাওয়া পর্যন্ত ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাজিরাত আইলে তা আবু বকরে কইব কিও কি অবস্থা মন খারাপ কা, কই ও আজ্জা তাহাজ্জুদটা ভালো করি উঠতে রিনো, দূরে কাথরছি বেশি উঠতে রিনো, জিকির কম করছি, একামতে দিনের কাজ কম করছি, আহা নবীর দরবার আজ্জা কম আসিলাম, নবীর আজ্জা 5 মিনিট চাইছি, নবীর ক্লাসে বেশি থাকতে রিনো, সাহাবিদা করতে টেনশন, আর আঙ্গ হাজি শাহ হাজি হাজিরাটের হাজি হেদায়তুল্লাহ জিজ্ঞাইয়ের কি থাকো যারা আসেনি, অসুখের শুদ্ধ করি করো অসুখ অসুখ আন্না শাসি শেষ টয়লেটে যাই টাঙ্গবা গিয়েছে দুই গাড়ি মাজ্জা হলা সৌদি আরব বিশা ক্যান্সার সুডহুতের বগা কুমিল্লা সিজার আই যাইতে পারি না দান রয়েছি একাউন্টে জঙ্গল যাইতে পারি না সাইড ব্যাংকে টিয়ে আছে আই জমিদার হাট তো যাই তুই এখন উঠেতে পারি না আল্লাহ আর এলাকা আল্লাহ এলাকা আসলে এত হানা থাকেন বড়ি দিন উড়ে নিজতটা বড়ি দিন সাবা দেখেন যেন হুলা টলার সালা হাতের মুখে দি একটা বার কইল না দিও ভাই আজকে আমার এবাদতটা কিছু কম হয়েছে আজকে আমি নামাজটা ভুল করছি ভাই ও দোয়া করি যাতে আজকে আমি এবাদতটা ভবিষ্যতে যাতে ভালো করতে পারি আর হুজুর দোয়া চাই যাতে আল্লাহ আমার ইমানের সহিত কবুল করে আচ্ছা 10 কোটি মানুষের ভিতরে একটা সেয়া নাম আল ফাসি আমি কয়টা বসন্তপুরের আমার মহাদ্দিস আব্দুর রব সাহ এন্তেকাল করছে ও সাতার ভাইয়া বসন্তপুরে যত মানুষের লোকে সাক্ষাৎ হয়েছে ওস্তাদ ব্যাগে কহ দোয়া করি রফিক আসিবালা ওস্তাদের একজন সেয়ানা ওস্তাদ আছি ক রফিক আমি মরার জন্য রেডি আছি দোয়া করিবা ইমানের সহিত যাতে আল্লাহ কবুল করে আর মেমোরির মধ্যে বয়সে আর আর কদ্যুত্ত গমুর কাসার বয়স কথা কয় এর হাতে হানা হানা ঠিক নি রে ঠিক নি রে রবিকে আই মেমোরিতে আমার এক্সরে মেশিনে কথাটা দিছাইলাম কি না আমার এই ক্ষুদ্র বয়সে এত লোকের লোকে দিয়ে হইলো এত ওস্তাদ এত ফিসাব ফিসাব কাবলা মামু
কালুর লগে দিয়ে হইল, কোনো ব্যক্তি এ কথা কইল না। আহা, এটা তো একটা অ্যাথেন্টিক কথা, ঠিকই, ইমানটাই হচ্ছে আমাদের বড় ধন। শুধু এটাই বলবেন, দেখা হইলে ভাইও ইমানটা সাথে রাখতে পারি, এ টেনশনে আছে, আমারও দোয়া করিয়ে, এটাই হচ্ছে শ্রেষ্ঠ দোয়া, ঠিকই না? সব চলে যায়, যা টেনশন কিসের? সন্তান আল্লাহ আমরা টেনশন করি, দুর্নীতি করি, ঘুষ খাইয়ে, সিটিং বাজি করি, এ হলো ভাই আল্লাহ। মুসা আলাইহিস সালাম তার আম্মা এ জান্নাতি সন্তান আল্লাহ দিছে, ফেরাউন সিটিং এ কয়, গণকেরা কইছে অজ্ঞা হলা বনি ছেলে জন্ম নিব গো, ও রাজা আমের ক্ষমতার 12টা গো বাজাইব। এবার বনি ছেলে 70,000 হলা আরে মারিয়ে লিস, হেড হলা কার আছে, হেডের হলা পর্যন্ত হরা দে যাতে সহবাস করতে নহারে। আল্লাহ কয় আচ্ছা, আল্লাহ কি কয়, আচ্ছা প্রধান সেনাপতির ঘরে হলাই গিয়া। এবার গণকে কয় বস কামিয়ে গেই রে পাল্লা ককিটা, কহ লাই গই গেছে কই, উমা বেড়ি তোর ফেটসা নবজাত কে আছে, ধর কুবা মার কুবা শামসু টিয়া পাচ্ছু দেখ গই। এবার কি করবে ওনারে, আল্লাহ আল্লাহ শানু এলহাম জারি করে দিছে, ওহি নাজিল কইছে বা ওহাই না ইলা উম্মে মুসা নিকসি ফি ফিলি আম্মে, মুসা আলাইহিস সালামের আম্মার কাছে আল্লাহ ওহি নাজিল করছে, এলহাম করছে, ও মহিলা সন্দুক বানাও, সুন্দর করে ওয়াটার প্রুফ সন্দুক বানাই, মেঘনা নদীর কোলে তোমার নবজাতক সোনামণির বাসাইয়া দাও। সুবহানাল্লাহ, এবার সন্দুক বানাইবো কই, সময় কম, আইতি আছে সৈন্যরা ফরা দি মারিয়ে লইব। জিবিল আমিন আছে কাঠ মিস্ত্রির কাম করে, টলার বানায়, ইগো বাঙ্গা সুরা টল টাং বিটকে সাথী তৈরি করবেন নিগো, আই রাজ মিস্ত্রি কি কাঠ মিস্ত্রির কাম জানি, কাঠ মিস্ত্রির কাম জানি গো, জানি আল্লাহ মিস্ত্রি আনা দিছে, কি করো আল্লাহ তো এক কিছু। এবার মুসলিম মা কইও বাজি আনগো বাড়ি করে, আগো বাড়ির দরকার বাদ দেন, আনলে সন্দুক টন্দুক বানাইবেন নি, ল্যাপ তো সব তুই বেল্লাই, আর তুই বেল্লাই কইও বাজি, এত বড় সন্দুকের দরকার না, আরো ছোট্ট সন্দুকের দরকার, হানিটা নিজের না হান্দায় ক, বাও বাও ওয়াটার প্রুফ আনলে দরকার, হুইরের মধ্যে হালা দিন, হানি হান্দাইলে হইসা নাই, বেডি কই উম্মা ঠিক মতো হইছে তো, সুমান লাই কই তো সুবান আল্লাহ, তোর কলজের বৃত্তে থাকবে, তুই বল হালা দিকে বল আটাই হড়ক গই জোরে। এবার সন্দুকের ভিতরে মুসা আলাইহিস সালামের দিয়া দিছে এত ফুটফুটে সেহারা, নবীদের সেহারাই আলাদা, এই মুসা আলাইহিস সালামের পেশানিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের আবা। এবার সিন্দুক বাসতে বাসতে ওই মাঝঘাট ফেরাউনের রাজ দরবারে হাজির, এবার হাজির হওয়ার পর এবার সন্দুকিটা খুলি, মেস্তুরি খুল, মেস্তুরি আনি সন্দুক খুলি, সাইডে ফুটফুটে বাচ্চা আসিয়া, ম্যাডাম মানুষ তো কয় ফলাই গেরে রায় দেন, কয় হোলা কোনো হে হোলা নিজে হোলা আর ক্ষমতা লই যাবে, কোয়ান রে আল্লাহ আগল বানাইছে নিউ দামিছে ওলা রে কিতা জানে ছোট মানুষ, ঠিক নেই? তারপরে মহিলার কথা তো হালায় না, তুই যে কোনো কাজ যদি ভাইস চেয়ারম্যানের কাছে যাস, ওই তো ন যদি ভাবি সাহেব আর যদি দরস ভাবি যেমনি হোক, আমনে তা আমনে আগো বাইর লগের মানুষ বাইর কাছে বিয়ে দিছে, বাইরে কই না হাত দিকে চাইতো, দেখবি কামিটা তোর করে দিব রে, ঠিক রে বাবির দাম আছে রে, হে সময় ধরে বাবির দাম, হ্যাঁ আর কাছে টেয়া আসা আর দিতেন না, যদি আরো আইবে কো না হিয়ে দিতেন না, সাবিরি বাইরে টেয়া 2,000 ফাঁস হয়ে গেছে, আয়ো ধরা কিতা কই হে কথা, ঠিক রে? এবার বাচ্চা গেরে লালন ফালন করিব ফেরাউনের সিটিং এ, আল্লাহ টার্গেট হলো তুই মাইতি কইছত কে, আয় তোর গরব হালাইও, আয় তো তার মা রে দি দুধ খাবাইও, দুধের বেতন লই যাই, ফাজার গাড়িও ফিরি কোয়ার্টারও ফিরি দিবি, ইতি আল্লাহ ইতি আল্লাহ। কিন্তু জিরে মার করে দিছে সবুরা রে, যে মা গো মা যাচ্ছা তোর বাইরে দে বাসায় দিলাম কলজের টুকরা রে, আয় আয় মাছ ছটপট ছটপট করে নদীর কুলে কুলে বাসে, সন্দুক কোনায় যায় দূর থেকে দেখে, এ ছোট্ট সোনামণি কারো দুধ খায় না, শখের ফোলা রাজার ফোলা, দুধ খায় না খায় না, সবুরা রাজ দরবারে যায় ক, স্যার আর কাছে একজন নেককার রমণী আছে, আমরা যদি কোন হিগিরে আনতাম করে আনো আনো, হের দুধ যদি খায় আমি বেতন দিব মাসে মাসে, ফিডারের হইসা দিও, ফাজারো গাড়ি ফিরি, আমার রাজপ্রাসাদে থাকার ব্যবস্থা আয় করিও, ইতি ফেরাউন ইতি ওরা যায় না আইলা উম্মিকা কায়তা কার রায়নুয়া, তোর আম্মার কোলে তোর আবার ফেরত দিছে, তোর আম্মা কাডা মুরকার মতো জটফট জটফট করে,
এবার মুসা আলাইহিস সালামের আম্মা আয়েশা ঠিকই কত সুন্দরে দুধ খায় সোনা মনি বেতন দিয়ে রাখি দিল। ও ফরদারাল আমার আম্মা জিরা এত টেনশন করেন কেন সন্তানেরা সৌদি আরব আছে, সাউথ আফ্রিকা আছে, লন্ডন আছে, আমেরিকা আছে, সারা পৃথিবীতে ছড়ায় ছিটিয়ে আছে, সরকারি কলেজ গেছে, আহারে কিন্তু জোরের নজর খবর নাই। এরকম সিটিং মহিলা বর্তমানে আমাদের এই এলাকায় একজনও নাই রে। আরে মাইর খা বাচ্চা ভাই, ও ভাই নাই রে, আছে বলে। তবে অনেক সময় মাদের কলজেরা অনেক সময় দরপর করে, সন্তানের বিপদ মুসিবত হয়ে গেলে ওই সন্তানের যে ডাক দিছে সাউথ আফ্রিকা থেকে নিগ্রো গুলি খায়, মা কই সিটকে দিছে, তো ওই মার ডাকটা আল্লাহ বাংলাদেশে আনি দেয়, তাকে কুলজের মধ্যে লাগে নাড়িতে, রাস্তার পাশে যদি হুতি যায় তোরা গুম যেতে ইত্তি নো, মা দুখিনি যদি গুম যায় সানফ্লাওয়ার গাড়িয়ে যতই হরণ দেখ গুম বাঙত নো, কিন্তু লগে দি যদি সন্তান হুতি যায় সন্তানে যদি ও করি ওড়ে মার গুম ভাঙি যাব, সরাসরি মার লগে সন্তানের নাড়ি আছে, তুই কিন্তু মারে ভালোবাসলি না রে। এরকম সিটিং ফোলা বর্তমানে আমার মা ফিল একজন নাই রে, আছে বে খালি আছে ভাটি, মা কয় দুই ঘন্টা আগে মা কয় জালে রে, ছোট ভাই বল জালে রে কয় রে নাই দে রে, ক বোন এগো এক দুসর বো ভাবির মন কে যে ভালো লাগে না গো, ক কিতে গো কল আসো না কল যেটা 10:30 বাজে দফার দফার করে কাউ কাকু ডাকে 12:30টাতে ফোন আসে তার সোনামণি অ্যাক্সিডেন্টে ওই জোনাকি তেমুহনিতে মারা গেছে, ইকোনো তলে ফোনে বিদেশে বি পাকে যার গো পুত্র মারা যায় পশু পক্ষী না জানিতেও, পশু পক্ষী না জানিতেও আগে জানে তার মায়ো রে মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা না ওরে মাঝি বায়া যাও রে। কি সুন্দর গান, যে গানের সাথে হৃদয়ের সংযোগ সম্পর্ক এই হইল গান, এই গান ইসলাম বৈধ করেছে, বাদ্যযন্ত্র সর্বাবস্থা হারাম, হাড়ি যায় সিঁড়ি যায় সোলাই যায় এই সমস্ত গান কি হারাম, গুমবাঙ্গাই যায় যে তার কুকিলে মরার কুকিলে গুমান আমার কালি গুমবাঙ্গা আমি গুম হাত লাগা দেখছো, তো এই হইল গান। বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি ভাঙায় তরণী তবু বাইরে, আমি এই দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই রে নদীর কুল নাই কিনা নাই রে। এখানে অশ্লীলতা আছে দেখেন, মা কত সম্পদ, বাপ কত সম্পদ। আম্মা আপনারা টেনশন করবেন না, আপনারা আল্লাহ জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনার ছেলে ফেলে স্বামী, স্বামী যদি 4 বিয়া করে 3 বিয়া করে আলহামদুলিল্লাহ, শুধু স্বামীর চিনতে মা বোনেরা অর্ধেক কাফের হয়ে যায়, শুধু বিয়েটা করেছে আচ্ছা যদি লক্ষ্মী থাকতে রস তার নাম হিরে আলাইছে কোবাইব আজ যে কয়েছে বলে আফসারি ভাই কয়েছে কি বলে কিতা জান্নাতের হুর হাইব সত্তরজন কবে ইডিনি ওয়াজ করে আমরা উরের ওয়াজ হুর হাইব ইডো কচৈতন মা গো কি এক আসানক। আপনারা তো দর্শনের বিরুদ্ধে কর, দর্শন সারা পৃথিবীতে কেমনে কমাবেন, এটার জন্য পুরুষের দায়িত্ব মহিলাদের দায়িত্ব, ওরে কথা কয় না 700 কোটি মানুষ তো ফ্রি সেক্সে আছে আর মুসলমান যা 150 কোটি আছে এগুলো নষ্ট হয়ে যাইয়ে 98% তলে তলে ঠিকই নকিয়া আর ফরফিয়া, ওরে কথা কয় না, আগামী 2 বছরে দেখবে আর 1% টিকবো, এটার জন্য আম্মাজিদেরও করণীয় আছে, যেগুনের সক্ষমতা সেগুন 2 বিয়া করবে তৌফিক দেখ অনুমতি দেখ, ওরে কথা কয় না, যদি কই দেন চেয়ারম্যান সাহেবের যদি কয় দিই রে ও মোকাদ আফসারি ভাই তার জওয়াজ করছে ওগা বিধবা রমণী এগারে বিয়ে করি না, কারণ একটা বিধবার কারণে পুরাটা গ্রাম অস্তিত্বশীল হয়ে যাবে কই, তারপর এটা সোহাব এ বোনটাও জান্নাতে যাইব জানা থেকে পাইছো পুরাটা মহল্লা সুন্দর চলবো, কবে তুমি কেউ উপকার করতে আফসারি করক, তো সমাজ কেন ঠিক থাকবো, নারী পুরুষ প্রত্যেকে আল্লাহ আল্লাহ হইতে হইব, ওরা কথা দেখনি
সাহাবাই কইলাম ওয়াইফ তিনজনের তালাক দি গেছে আর বাইর বউ নাই দাও মরা নয় দিয়ে হাজিরাটা দোয়ানত দেখতে দিছি বেচা কিনা কর আব্দুর রহমান ইবনে আউফের দোয়ানের যন্ত্র দিয়ে দিছি কবাই খুশি হয়েছি আরে কিছু বাজারের হব দেয় আমি ব্যবসা করি এমন ধনী হয়ে গেছে আর আঙ্গ এই সহানুভূতি নাই নবীজি কয় জানারা সবচেয়ে খারাপ জানা হচ্ছে প্রতিবেশীর ওয়াইফের সাথে জানা করা হুজুর জানে তার উম্মতের রেডি করব দে দেখছেন না কেমন নবী এখন তো ফরকিয়া তো নিজের আপন লোকের লগে করে নাউজুবিল্লাহ কক এই বাচ্চাগুলো না আর আমরা রাখতে পারি কিনা সন্ধ্যা দিনের পথে ও আম্মা কেন আপনি টেনশন করবেন একজন বোন যদি আপনার বরকতে জেনা থেকে বাঁচে তাহলে আপনি এটা সওয়াব পাইবেন না তারা তো সওয়াব দিতে রাজি নো হের ঘরে দিয়ে দেয় যদি আপনি বিয়ে করেন বিয়া বুড়োই যাবে মরে যাবে বোনের আর বাকিনি দিতে যদি ছাত্রী চান জীবনও বিয়ে করতে চাইতেন না যদি করে তো লাভ বসাই ইয়ে ভাই এক কেমন হয়েছে একশোর ভিত্তি একশো মাই এটা 100% ঠিক কথা আইলে ভাই চেয়ারম্যানের দিয়ে কথা আগাই না এরে ভাই একটা জিনিস খারাপ লাগছে মাইয়াকা একটু সডক সডক আচ্ছা তাহলে বাবা নিগুঞ্জ সাহায্য পরের সপ্তাহ গেছে বাবা নিগুঞ্জ কো বাইরে মাইয়া 1 কোটির ভিত্তে একটা মাইয়া সব দিক ঠিক আল্লাহ দিলে কথা আগাইতে পারিনি ভাই চেয়ারম্যানের আগাই দিনে এরে মাইয়ার মাটা বালানো মাইয়ার মার বয়স কম তুই একজন এত বড় শিক্ষিত হিসেবে মাইয়ার হড়ি হিসেবে মাইয়ার মারে হেলাম করলি তোর আত্মা আট ন আহারে কত রকম না দেশ অথচ সে একজন নারী বিয়ের লাই গেছে নারী ঠিক না হেরা একই প্লেয়ার আর্জেন্টিনা রইলে খেলে একরকম ব্রাজিল রইলে খেলে আর একরকম হড়ি হইলে ক বো খারাপ বো হইলে ক হড়ি খারাপ এরকম মা বোন আমাদের লোকুরা নাই রে আর মার খাবার ছাড়া আর ভাত খাবাই তো না কবে তে আঙ্গ ভাত খাই ইডি করে আঙ্গ জামাই করে হান দে ও ভাই নাই রে নাই রে খেয়াল করি সাইয়ের আপনারা তো রাজনীতি প্রশাসন লই আছেন বেশি টেনশন মহিলার গো শুধু জামাই টেনশন দুনিয়া দিয়ে লাভ এটা ভাগ হইতে হইতো আল্লাহ কো ভাগ হোক সাইর ভাগ হোক কয় ভাগ আর যত বুড়ো হইব তত কইবো বাড়ি গান নামে দাও না রায় হাজিরাতে বাড়ি গান নামে দাও না জিউতে যদি এ যুগে কি জিউতে কি বিশ্বাস আছে নি কয় নি আরে কয় লাকশমের জায়গা আর নামে দাও না একো কা কবল আমি আর কি বিশ্বাস আছে নি একো তো রাজ্জাক আগে দে আল্লাহ তোরে খাবাইছে রাজ্জাক গিয়ে কি বুড়ো হই যাইবো না কান না কত রকম না কথা কন এক আচ্ছা দম চায় আছে নি তুই ক তুই হাইবা 8 ভাগের 1 ভাগে না ওরে কথা কয় না তাই কাজ জায়গাটা দিতাম তুই আর কবর কোপটা খাও না ওইটা কি তা কর এখন তো তুমি ফরায় ছাড়লে তুই এটা কি তা কথা ক বোন নামে আর বাড়ি ঘর দিবিনি এত ভালোবাসি আল্লাহ জানে ভালোবাসি তো কইছে হেন ভালোবাস মানে গুড়ারা বিয়ে করে না কয় মানছি কি কিবু হাতে কিতাব আরোগ্য নাজিল করেছে কমলনগর কিতাবের নাম মানছি কি কিবু তুই সা আল্লাহ কি কইব তোর সদ্দে নাতিনের কর দিকে যায় হুতের বর কর দিকে সা তুই কবর মারি দি খাইব কে তুই কার কথা শুনিছ টলার বেশি বিয়ে কর বিয়ে হড়াই মাই থাই এম বাস চেয়ারম্যান থাকবে আঙ্গ এলাকার ইউনিয়ন প্রেসিডেন্ট থাকবে ইনশাআল্লাহ আমিন ক আমিন আজ যা ভাই জেলে মারিয়ে লইব আম্মা মনটাকে বড় করেন এই পৃথিবীতে আপনি চিরস্থায়ী নয় মা এসেছেন 65 বছরের জন্য বিগুরাস করেন ইওর মাইন্ড কে আল্লাহ বরকত দিব পৃথিবীতে আমরা এসেছি অল্প সময়ের জন্য হিংসা কারে কয় আমরা মারারে তো বাইরে সেরে ইবলিস আঙ্গরে দিছে গুতা গুতার লগে এই ইবলিস শুধু হিংসার গুতা নিয়ে জান্নাত কোয়াইছে আদম সফিউল্লাহ কোয়াইছে কেন লোভের কারণে কইছে তো জান্নাত দলিলে যাবো গুইডা খাইলে হ্যাঁ হ্যাঁ দ খাবাই দ খাই এক কারে শেষ এখন বনি আদম প্রোডাকশন হইলে ইবলিস গুতা মারে খোঁসা দেয় খোঁসার লগে এতে কাঁদে ওয়া ওয়া এই জন্য প্রত্যেকটা মুসলমানের ভিতরে শুধু হিংসা করোনা ভাইরাস তো করে মারতে ইচ্ছে না কারণ তোরা করোনা ভাইরাস তো না ভয়ঙ্কর তো করে মারিয়ে লেবো হিংসা ভাইরাস হিংসার কারণে তোরা গৃহযুদ্ধ লাগি যাবি এতরে হাতে কোবাবি এতরে হাতে মারবি এতরে শেষ করে দিবি তুই ও তো গো ভাইরাসের নাম হিংসা তো গো ভাইরাসের নাম হিংসা করোনা ভাইরাস কই আয় তো দেন এত লোকাল গায়ে মরে গেছে বেটা লোকাল গায়ের ভিতরে সে খিসে খিসি করোনা ভাইরাস কো আল্লাহ তো আরো ছাড়ি দিয়ে যায় কই আই যাই গো রে আই মাপসাই আকিলে দশ আইলা আই বালা বালা দশ যাই গই আই ইতালি জাপান ফ্রান্স ইনো বালা বালা ওষুধ আছে আই আল্লাহ দইরা যাই গই
সমাজের পাপ কমাতে হলে আপনার হাজবেন্ড কে সহযোগিতা করেন। আপনি কি খবর রাখছেন আপনার হাজবেন্ড প্রতি মাসে থাইল্যান্ড যায়, সিঙ্গাপুর যায়, মালয়েশিয়া শরীফ যায়, কিল্লে যায়, দেখেছি ঘটনা ঠিক কিনা? তো ওগা মাইয়ারে বিয়ে করি আমি উপকার করি দেখ না, বলা তো জানা বুড়া বয়সে এ বেডির ঘরে যদি হল ইজ্ঞান আমার আছে কাবার ইমাম হইতে পারে, ইজ্ঞান এমবিবিএস ডাক্তার হইতে পারে, ইজ্ঞান লক্ষ্মীপুরের চেয়ারম্যান হইতে পারে, ইজ্ঞান বড় ব্যবসায়ী হইতে পারে। শুক্রাণু কোনটা কাজে লাগে বলা যায় না তো, ওর কথা কয় না। আমি ইসলামের দৃষ্টিতে বহু বিবাহ লেখছি আর এটা এডিশন করি না ডরে, এটার ফান্ডুলিপি দুইবার গায়েব হয়ে গেছে। কি দেখো তুই এডি নিলাও, আর ডরে আছি এটা, ওর কথা কয় না। আম্মাজিদেরকে অভয় দিবেন, বাবি সাহেবাদেরকে সান্ত্বনা দিবেন, আল্লাহর ইবাদত করলে জিকির করলে আল্লাহ সান্ত্বনাটা দূর করে, এই টেনশন দূর করে, পড়ে আমিন। ওয়াজ কিন্তু যে বিষয় লিছে অনেক শুরু হয় না, কারণ ফুল নিয়ে কঠিন সাবজেক্ট দিয়ে দিলে কবি মা ওরা যে রাগ করি আঙ্গুর ইডি কি ওয়াজ শুনাইলো, তোরা তো রুগী হইলি তো করে স্লো স্লো খাওয়াইতে হইব, এল্লা আর বদনামি করস, আয় কমেডি করি গান করি, তো করে একটু ধরন লাগে তো ঠিক নি রে, তোরা গান এল্লা পাগল, তো করে হে রাষ্ট্র তো আমি আনন্দ লাগে ইয়ানো বহুত কষ্ট লাগে, আতুরা দি ফিডি ফাডি লোয়াইডা ফাইনাল করি ইডা হরে দা বানায় ঠিক নি রে। আচ্ছা 48টা অপশন আছে, তাকদীরের প্রতি খুশি থাকলে টেনশনে আপনাকে ধরবে না, আফসারি কয়টা বিয়ে করবো, কয়টা ফোলা মাইয়া, কয় কোটি টাকা জমাইবো, হায়াত কদ্দুর সব তক দিয়ে 50,000 বছর আগে লেখা হয়ে গেছে, সোহান আল্লাহ কয় না, তাহলে তুই এত কষ্ট করস কা? রদিয়ত বিল্লাহ রাব্বাও ওয়া বিল ইসলামে দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। এভাবে পড়লে আমি আল্লাহর প্রতি খুশি, ইসলাম পাইয়া খুশি, নবীকে পাইয়া খুশি, এইভাবে আপনার ভিতরে একটা শোকরের সিস্টেম চলে আসে, আপনাকে আর টেনশনে ধরতে পারে না। দুই নম্বর অপশন হলো টেনশন করলে শত্রুরা আনন্দ পায়, বাজারে চলার সময় রিল্যাক্স মোডে চলবেন, কেউ যারা আপনার তো একটু টেনশন টেনশন লাগে না বালানো দুশ্মনেরা আসে মেডিসিন মাচ্ছি হতে রে জাগা মতো লাগছে দিয়ে যায়, এতে এতে খুশি দুশ্মনের কুতকুতাই আসালি তুই রে। এই জন্য নবীজি কয় আল্লাহ আপনি আমার টেনশনে নিয়েন না, আল্লাহ মালা তুস্মিত বিলা আদা, আল্লাহ আপনার টেনশনে আলে দুশ্মনেরা আসাইয়েন না, সব সময় যদি বলে কেমন আছেন আলহামদুলিল্লাহ মানে ভালো আছি, তাইলে আবার দুশ্মনেরা কইব এত রে এত রকমে ক্ষতি করি ও মা গো এত হে রিল্যাক্স মোড়ে ও ঠিক কিনা? ভাবিয়ে যদি বা ঠাসাই হাতায় কিচ্ছু কইবেন আসবেন আপনারা সে জর্জরিত করতেছে, কারণ তার কো শোনো সুঙ্গা বুদ্ধি, প্রথম বুদ্ধি হলো আপনারে গালি গালাজ করি আপনার মন খারাপ করা, মানে হের ফায় সারেন্ডার হওয়া ঠিক কিনা? আপনি হাসবেন যদি কেউ কুত্তা বলে আই লাভ ইউ সে মিস। দুই নম্বর অস্ত্র চালাইব কান্দি দিব, চোখের পানি টেনে টল টল করে, যেন দোকানের শাটার চোখের পানি পাতাটা বন্ধ করে টপ করে চোখের পানি পড়ে, এটা তার ষোলো সংখ্যার বৃদ্ধির ভিত্তি 14 নম্বরটা। আপনি কেবেন কি কান্দো কা আই লাভ ইউ এটি কব ওরে বাবু এত তো জানু মালে না, তোরা টেনশন কেন মার তো খাইয়ে আলাইছ, পৃথিবীতে এমন কোন পুরুষ পাওয়া যাবে না যে স্ত্রীর মারি খাইন কসা কোরআন শরীফ আদি কবে আই মারি খাইন খাইছ জীবনে একবারে লোক শিখে খাইছে কে আসত ক আরে মারে ন একবারে লো এতে তোর ঘুষেছে, যুবকেরা তো ক বিয়ে কত ভালো জিনিস করিছে আসা কত বেজ জিতি এমন গালি গালা শুনবি জিটি গালি জীবন হনুস কথার লগে কইলে কুত্তা সুপ এরকম মা বোন বহির বিশ্বে নাই রে বাংলাদেশ কই ন কর কথা নেট চলি যা মার খাইব আসেনি আর মার খাই বাচ্চা থাকতে তোর কোটা তুই তোরা থাক কবে হে মিয়া নারী বিদ্বেষী। তারপরে দুনিয়া অর্জনই আমাদের টেনশন। আন জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কানা ফি দুনিয়া হাম্মাহু ফারাকাল্লাহু আমরাহু, যে ব্যক্তি দুনিয়ার টেনশন করে দুনিয়া কামাইবো দুনিয়া খাম 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 খাম, আল্লাহ জাল্লা শানো দুনিয়ার সব কাজ তার এলোমেলো করে দেয়, ডাইলেক কেন সাইলেক কেন দোনোটা মিশাই তার টেনশনের ভিতরে ফালা
ওয়ামান কা তারপরে ওয়াজালা ফাকরাহু বাইনাই নাই তার দুই চোখের মাঝে শুধু অভাব ডালি দেয় আল্লাহ ব্রিক ফিল দুইটা দিছে কমলনগর ক ন কয়টা ক ন কমলনগর ক ন এবার চিন্তা করে ও রামগতি এক কান ব্রিক ফিল দিতে ফাইলে গো বালা গো ইতো গো তার চোখে খালি অভাব আরেকজনের শতানে হাম দে ভাই ফাস্টা সানফ্লাওয়ার গাড়ি নামা তাই তো লাইলেছে ফাস্ট করে দিয়া দি ও মা গো একটা ভরে দিছে স্টার লাইনের ভিতরে আহা কি করতাম হাজগা মরে গেছে ইও নেতা কিতাম মানে রে মিসুয়াল করে না হ্যাঁ তেরে আল্লাহ খাম খামের ভিতরে হাড়ে এই দুনিয়ার টেনশনে হড়িয়া তা আল্লাহরে বলি যায় হেতে মানছে সুল লম্বা করি বেল্লাই শ্যাম্পু বানা হেতের মাথা সুল নাই সাদমাল নাই কথা কস সময় কম তো হেতে এক দি দিছে জুমুরের ইয়ানো বিশাল সাইনবোর্ড এ বাঁধন যাবে না শ্রেণী মানে আমাদের অমুক কোম্পানি শ্যাম্পু যদি লাগাও মাথাতেও ডার্লিং তোমার চুল বেগমগঞ্জ থেকে তারপরে জুমুর পর্যন্ত লম্বাইব তোমার প্রেমিকা হাজবেন্ড বেখেরে বাঁধি রেখতে আসবা হেতে সুট নো কত সুন্দর চুলের এড দিছে দেখছি নি এ বাঁধন যাবে না শ্রেণী হেতেরে চুল দি বাঁধি টানে লটকার আরো 700 বছর আগে দেখছিলাম আর কি কোম্পানির নাম কইতাম না নোয়ারস সিএলবি ওরে কথা কথা কোম্পানি মানুষের মাথা চুল লম্বা করে শ্যাম্পু দি কিন্তু কোম্পানির এমডির মাথা মালিকের মাথা চুল নেই ঠিকই না ও ভাই সাহেব হেতেরে হাসে টেনশন কি আরে আলাজরে আল্লাহ নবী কেমন ডাক্তার রে কইছে দুনিয়া চিন্তা করে এতের আল্লাহ এতের কাজগুলা সব এলোমালো করে গেলে এতে শুধু বিজি 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 সব কাজ এলোমেলো করে গেলা তার দুই চোখের মাঝে শুধু দুনিয়া দুনিয়া অভাব লাগাই দেয় ও আমান কাতার পরে ও আমান কানার হাম্মুহু ফিল আখেরা মান কানাতিল আখেরা তো মান কানাতিল আখেরা তো নেই এত হু জামাল লাহু লাহু আমরা হু যে ব্যক্তি আখেরাতে টেনশন করে মহান আল্লাহ সব কাজ তার জন্য সাজানো গুছানো করে রাখে হেতের কোনো টেনশন নাই দেখবেন ভাঞ্জে গানা নামাজ বুড়িকে পড়তেছে জামাতের সহিত যারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কে হজুর আমি চাচা আমি হাজিনার দক্ষিণ পাড়ারিয়া জসিমের বললা না আল্লাহ বাসাক আর জিগে টেনশন লে মসজিদ হাঁদাই হেতের দেখবেন আধা ফাগলের মতো ওলানে একটু ডিস্টার্ব করলে ঠিক না এরকম বুড়িয়া বর্তমানে আমার মা ফিলো একজন নাই রে আরে একটা বেজ্জিতি করবি তোরা খালি আসে ভাটি আচ্ছা তাক বুড়িয়া করে বেজ্জিতি করছে কইস বলে নাই ও ভাই সাহেব নাই রে হ্যাঁ আজান চলক আঙ্গুই না আজান রাত 12টা পর্যন্ত চলবে হেতারা যে যাতে আজান দিয়ে লাগবে মানে হেতারা নমাজ হড়ক কুডুর কুডুর কিতা সিলিপ মারি দেওয়ার কেন সব সব আঙ্গুই না এটা আঙ্গু অনুষ্ঠান আমরা 12টা পর্যন্ত নামাজ পড়তে পারবো ঠিক নি রে আর আমি অন স্টপ করলে স্টপ আর হুনতে চাইলে দিয়ে কিতা কও আজান আজান পৃথিবীতে এক সময় এক এই তো আমার গিটা তো অনুষ্ঠান আজকের জন্য না আজকে আমরা একসাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা এইভাবে টেনশন করে মসজিদে যাবেন না মসজিদে যে রিল্যাক্স মোড বাচ্চারা দুষ্টামি করবে তারা এসেছে আলহামদুলিল্লাহ সোনামণি কেমন আছো হাউ আর ইউ সুমা দিবেন সুমাদি তারপর লজেস দিবেন হোলা আনে আমনে মরলে আমনে কবর জিয়ারত করবো হোলা আইগুনে কবরে বুড়িয়েছে ভালো মানুষ আর আঙ্গুর সুমা দিতে ইয়ে না এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজেই রেখেছি দুই নয়নের জলে ওরা কথা কয় না আর বুড়িয়া হলো আনা দেখলে গরু সুরের লানি দৌড়ায় ওরে এটি কি অবস্থা হুজুরে করে হলো আনের লগে এক রকমের বুড়িয়া করে এক রকমের তো হলো আন কলে যাও গরু সুরের মারা মারে না অনেক মাদ্রাসা হুজুর ছাত্র করেছে মারাটা মারে কমিটি গেলে চেয়ারম্যান সাহেব গেলে কত সুন্দর কাটতে যায় চেয়ারম্যান সাহেব সালাম আলাইকুম ভালো আছেন কাকা কেমন আছে আজ তার ডাকাত কিন্তু কাতে মেসোয়াক দি ফিডা হলো আনেরে কথা কো মার নিষিদ্ধ করেন এগুন কোরআনের ছাত্র এগুন আমার আল্লাহ ছাত্র এগুন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র তাদেরকে স্নেহ করেন ভালোবাসেন যে মাইত্যা দেয় এভাবে গরু সুরেরও মারে না ডাকার ঘটনাটা কেন আল্লাহ ফাঁস করেছে আল্লাহ দেখাই দিছে চোখ দিয়ে ও সারা পৃথিবীর মুসলমান সা আর ছাত্র করে কিভাবে মারে গরু সুরের ইচ্ছা বান্ধেন আজ ফাঁস আইরন বান্ধি এলেছে কেন দেখছেন এই ভিডিওতে বাঁধছি নি বান্ধি হাতে হুজুর গা হাড়া
দশ মিনিট হিটেছে মাসুম বাচ্চাটারে। জিনা করলে এভাবে ফিটে না, জিনার ফিডারা তো বেতের ডিজাইন কই গেছে নবী, কত মোটা হইব জিনাটা বেতটা। আহারে মাই মারি হাতে জিরাই এবার মুরগায়, এতে ভাই হুজুর কয় কে এতে পাগলে না আল্লাহ সমগ্র পৃথিবীর মুসলমান শিশুদের প্রতি একটা মাইরু যাতে না আসে। আমিন কো একশো বছর পড়াইবি প্রয়োজনে একটা হাফেজ হোক, অসুবিধা নেই একটাও না হোক, তারপরে বাচ্চার কোরআন ছড়িয়ে গেছে এক ফারা হোক আলহামদুলিল্লাহ। এ ফারা ইংলিশ টু ইংলিশ করলে হাতে আজারি সাহেবের কিনার দিয়ে যাবে কই আতুরা বাচ্চা করে মারবি আত্মা। আর কিছু কিছু হুজুরের গো হ্যাঁ কড়া ধরি ওয়াজ করতাম, হুজুর নিজে মানুষের টেনশন ভালা। এদিন এক মাহফিলে গেলাম, কইলাম হুজুর আয় কদুর বাথরুম যাইম, হুজুরে করে সাবির দায়িত্ব দেন না নেতৃত্বের দায়িত্ব বাদ দেন, হুজুর এমনি রয়েছে আর ফাইকানা হড়ি যার হাতে বাম্পার লইছে খালি আম পাবলিকের বদনামি করিও না, তোমরা তো মসজিদের সাবির দায়িত্ব না আল্লাহ দিয়েছে, তুমি সাবিকের যে হ্যান্ডম দেও আই মরি যে গানি খাওয়া করে রেখছি আমাদের পেলে মেসি চালাই রাখ আয় কত বাবা যাইতাম মাহফিল আর হাত অল্প কত দূরে লাইট দেওয়া যায় কিন্তু আয় তো এটা তো রাখতে এটা তো রাখবার কথা না, তাহলে এটা করো আফসারি তুমি ব্যাগের লোক আফসারি আল্লাহ আফসারি গিরি খেটে নো ইতি পায়খানা। আরে হুজুর আর কত করবি রে হুজুর আতুরা উড়া কবলা লো মসজিদের টয়লেট 24 ঘন্টা খোলা থাকবে মামা। এটা কি বাজার কমলনগর হাজিরাট না, হাজিরাটের কুদ্দুসে সাদ ওয়া কুত্তা হামদা হাতে দোয়ানের ভিত্তি হে দোয়ানের বাহার লাইট খোলা জলে সারা রাত দিনের আটটাতে নিবার আল্লাহর ঘরের লাইটটি বন্ধ করো, তুই কেসি আর সভাপতি হুজুর বন্ধ কর লাইটে জলে বিলে হুজুরে দেয় আল্লাহর ঘরের লগে এক রকমে হেড কমিটি দিয়ে আল্লাহ রকমে এক রকমে হেড হুজুরে বন্ধ করে দেখছে টয়লেট কমিটি বন্ধ করে দেখছে তারপরে লাইট আল্লাহর ঘরের আন্ধারকে হালা রেখছ তোরে আল্লাহ আন্ধারকে কোবাইতে আছে আল্লাহ আতুটা সিটি আতুটা কবরা আলো মসজিদের লাইট একটা ভিতরের বাইরের জ্বলবে আত্মামা। বুড়ারা বাচ্চার ঘরে দেখলে স্নেহ করবা, সৌদি আরবে লজেস দেয় সাইকেল দেয় আর তুমি বাচ্চা ঘরে দেখলে যেন তোর কুত্তা কামড়ায় যারা মসজিদে আসলো এরা আখেরাতের প্যাসেঞ্জার এদেরকে স্নেহ ভালোবাসা দিবে আল্লাহ একবার। তারপরে আসেন প্রতিদিন ভোরে একবার হাসবেন, অন্তত একটা বার আসেন, অনেকে আসে না ঠিক কিনা কি হয়েছে এরকম লাগে কোন এত সেয়ারা এরকম এত জীবনে আসে না এরকম মানুষ আমাদের কমলনগর নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কওয়াতাবাসসুমুকা ফি ওয়াজহিকা কা সাদাকাতুন, তোমার মুসলিম ভাইয়ের সাথে মুস্কি হাসাটাও তোমার জন্য সাদকা। এই আমলটা কাফেরদের ভিতরে আছে ভাই সাহেব খেয়াল করি সাইয়ে ঠিক নেই, কাফেরেরা ভিডিও অন করলে আপনি দেখবেন যে কোনো অনুষ্ঠানে ফেসবুক ইউটিউবে হাউ আর ইউ থ্যাংক ইউ আই এম ভেরি ফাইন গুড মর্নিং মুস্কি হাসে, যদিও হাসি তার কলব থেকে আসে না তারপরেও কাস্টমারের জন্য বিভিন্ন বিপণী বিতানে তারা মুস্কি হাসি কথা কয়। মুসলমান দোকানগুলোর দিকে চাইয়েন হাজিরা কাপড় দোয়ানো যাইয়েন, হিন্দু দোয়ানো যাইয়েন দশটা বিশটা লুঙ্গি খুলি দিব এরপরে না লইলে দাদা আবার আসিয়েন, আর মুসলমান দোয়ানো হাজিরা চাইছে রে দুটা খুলিস আমার মতো হচ্ছে কাস্টমার দেয় না লুঙ্গি নিবেন অজ্ঞা আপনি তো বুঝা বলেছেন জানবা রে চার হাজ ঘন্টা ওয়াজটা দিতে এলে না সিরে সিরে দিতে ইত্যাম সময় তো কম বলো কম বুড়ুই যে তো কেন ঠিক রে এরকম মুসলমান বহির বিশ্ব নাই রে বাংলা এই বাজারে গুলো আরো মারি গেলে তুই আঙ্গ চান্দা দিয়ে আঙ্গ বিরুদ্ধে কথা কো বাইরে বাইর মতো করি বাইরে হাসি উঠি কথা কইস মানুষের লোক এটা নবীর সুন্নত, খালি জোরে জোরে বক্তৃতা দেওয়া মানুষের দাবাত দেওয়া এটা সুন্নত নয়, অনেকগুলো হেকমত আছে। আরা তো হুজুরেরা মাই খেলি আর লাইট খেলি ছোট হলান আছে না দেখবেন ল্যাংডা হলানে কান্দেতে খেয়াল করছেন নি অন্ধকোষ হ্যাঁ হ্যাঁ করি উঠলে উপরে উড়ি যায়
আবার যখন কাঁদা দম হালায় সারি দিলে অন্ডকোষ্ঠ নিচে নামে, খেয়াল করিস এর। দারণ, আমি একজন কোরআনের চিকিৎসক হিসেবে বলছি, আমি এমবিবিএস ডাক্তার হইলে তো কথাটা কইতাম না, তো কইবো হেমিয়ে কই এলে মুখ খারাপ। আমি এমবিবিএস ডাক্তার হইলে তোরে উলঙ্গ করে তোর অপারেশন করতাম না, ডাইরেক্ট কাটতাম, তো ওর কথা কয় না। তো ধরো সাই একজন ডাক্তার, খেয়াল করিসেন হোলানে যখন কাঁদে হ্যাঁ হ্যাঁ করে উঠলে অন্ডকোষ পড়ে দমালে নামে যায়। আরা হুজুরেরা অনেক সময়, এটা হুজুরদের বিরুদ্ধে বলছি না ভাই, খেয়াল করবেন মাইকটা হাইলে হাড়া হালাই। দাওয়াতের অনেকগুলো কৌশল আছে। ইহুদি আইসে নবীজির হত্যা করবে ড্যাগার ড্যাগার আনছে, হুজুর কি করছে তারা ঠাঁসে খাবাইছে। হুজুরে তারা কয় না তুমি মুসলমান, পরশু সাতজন সাতজন মুসলমান হইতে লেগে যার কাছে বৈদ্য আয় করাইন, আর কিছু ওনারে মুসলমান করে ওনার এলাকার ইমামে আই এনো, বড় হুজুর সাইজবার দরকার নেই, এফিডেভিট শো আনছে আয় দু তোর এফিডেভিট বেড়ে যাব না, তুই তোর ইমাম তোরে যারা সেনে এলাকার চেয়ারম্যান মেম্বার এমপি সাহ হিয়ানের ইমাম সাহেবের লোচ্ছি কলমা হইবি, হুদাই এনো আল্লাহকে দামদা গুতে ইচ্ছা যা বাক, ওর কথা কয় না। আচ্ছা এরপরে কিতা কইছি, হুজুরে এইভাবে ঠাসা ইহুদিরে খাওয়াইছে, ঠাসা ইহুদিরে ইহুদি আসে হুজুরে কিনলে কল্লা লই যাবে আল্লাহ। দেখেন হুজুর তারে অতিথিয়তা করছে, এটা সুন্না নবীজির প্রত্যেকটা সুন্না এক একটা রাসায়নিক বোমা, সুবহানাল্লাহ। বাতেলের কাছে কুঠার আঘাত বিনা অস্ত্রে জিহাদে জয়ী হয়ে যায় হুজুরের এক একটা সুন্না, আল্লাহু আকবার। এবার হেতে ডাকাইতে খায় কবারু এখানে খাওয়াইছে, স্বপনে খানাটা খাওয়াইছে, কেন তার লোক দুর্ব্যবহার করি ডাকাইতে খানা ছোঁড়ে সিঙ্গি নৌকার ছোঁড়ে দিছি বিছানা আগে ডাকি শেষ। এবার তে গেছে কই করে তোলা, হিয়ন তো হিরিয়ে আইস আই হিরিয়ে আইস আয় দেখা ঠিক আছে দে। এবার সাহেদে হুজুরে বিছনা চাদর টাদর ইডি মোসে আর আফসুস করে, হারে আর মেহমান রাখছে কত কষ্ট হয়েছে, শর্মে আরে জাগায় ন, পেট খারাপ হয়ে গেছে, আমার খানাটা সম্ভবত ত্রুটিযুক্ত ছিল। আহারে মেহমান তুমি কেন আমার কাছে বলে গেলে না, তুমি হয়তো ব্যস্ত, হেতে বেড়ার ফাঁকে ঘটনা রেখে শুনছি আর আল্লাহ বানাইছে আগল আই ইচ্ছে শ্রেষ্ঠ মহামানবের মারতে মারি কজুর আইসি ডেকারি ডেকিতা কইতে পারবি না, সাইনিস করিল আনছি আমার কোবাইতাম কোথায় নাকি কত কোবাইলে না দে, আমার মতো ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আসেনি, আমরা বেসেন কিতা আমি কলম বেসার কারণে বলে আনে রে কল্লা হালে দেন কলমাইটা আরো দেন আই কি নিয়ম দেন আরো হড়াই দেন আল্লাহ একবার। হুজুরের অনেক সুন্না আছে, আমরা দাওয়াত দেন লাগে না দাওয়াতিটা এমনি হান্দা যায় একশান, হুজুরে তারা ওয়াজ করছে কলমার জন্য ইনভাইট করছে, হ্যাপি নিজে ডাইরেক্ট ওয়েলকাম নবীও আমরা তাহলে আমি ঢুকিও ও আমার আলেমেরা আপনারা সুন্দর করে বলতে থাকেন হেদায়েতের মালিক কে, সুন্দরভাবে ভালোবাসা দিয়ে বললেন সকলকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সারা ওয়ার্ল্ড আমাদের আত্মীয়, আমরা যেভাবে হোক তাদেরকে তাওহীদের মেডিসিন দিয়ে দেবো, রেসালাতের টলারে উঠাইতে চেষ্টা করবো, হে যদি জোর করে জাহান নামে যায় আমরা কি করবো, লাস্তা আলাইহিম বিমুসাইতের ঠিক না, দোকানে বেচা কিনে হোক বা না হোক হাসি মুখে কথা বলবেন, ভাই নিলেন না আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি বাসায় আল্লাহ ভালো লাগলে আসিয়েন না, কি গিয়া কসম আল্লাহর কসম কি না দামে বেশি, এটাও একটা মিশা কথা, আফেল টাফেল যত কিছু কি গজুর কি না তার সেটিং তুই লাভ করবি, গাড়ি কাজ করে তেমনি গজুর আনলে তুই কিচ্ছু না আর তুই লাভ করবি, লাভ না করলে আয় কি মানুষ তুই হয়েছে কম লইয়েননি, লাভ না করলে তুই চলবি কেনে, ওর কথা কয় না আয় ফিরির ভিতরে নাই ফিরি আয় অপছন্দ করি কিনলে ফিরি খাও, এটা তার ফোন জিজ্ঞেসে কাল আরো 200 জন চাই এক সেট কিতা ফিরি দিতাম আলোড়ন কিতা কোম্পানি আয় আরে ক্রস ফায়ার দিলে আমি ফিরি দিতাম না, কারণ তোকে এক সেট আয় ফিরি দিতে গেলে 100 সেট বেচলে তারপর আর ক্যাপিটাল উড়িয়ে আইব কানে লোয়ার বাপ আয় যা কস, তো শুনেন এটা বললাম কেন হাসি দিয়ে কথা কইবেন, এটা নবীর সুন্না, এ হাসি আপনার টেনশন দূর করে আরেক ভাইয়ের টেনশন দূর করে আল্লাহ একবার। আগো মা বোনের ভিতরে এটা আমল নাই, জামাইকে যত কষ্ট করিয়ে যায় ড্রাইভারে যাইলে দেখছি হচ্ছে ঘুরে আইসো, অথচ হাজার হাজার মৃত্যুর লগে যুদ্ধ করিয়ে আইসি ঠিকই না, যদি কই আর কত চা খাওয়াও না চা দেয় যে যেন হিতি এনে যেন বাসন ভাঙি দে ঠিকই না, চা কিন্তু হিতি 1 লাখ খাওয়াইছে হিতির কথা আর মনে নাই, কিন্তু বিমানবালা আর বোনেরা চা গুন দেয় যে কত সুন্দর করে চুলগুলা
समय देना द्रुत लेटेस्ट मॉडल शाड़ी दें ईद मुबारक देव कर आपके दिए दीब अपनी চিন্তা করিয়েন না কত সুন্দর করে সেজে গুছিয়ে নেচে মুচিছে কথা কয় অনেক বোনের আছে এভাবে কথা কয় ভাই আপনাকে অনেক ভালো লাগে কথা কয় আত্মা আছে কি ড্যান্স দে না কি শুনুন না লড়া ও আঙ্গুল দর্গে বুঝছো এটা দেয় আর কি কলেজ কমলনগর ঠিক নি রে ভাইয়া তুমি না এফাচি 170 উন্ডাটা চালালে না কত ভালো লাগে পেছনের চুলগুলো কেঁপে আমাকে শাশা করে আই লাভ ইউ কো ভাই আমি তো ডরে তোমাকে আই লাভ ইউ বলতে পারি ভাইয়া এরকম মহিলা তরুণী আমাদের বাংলাদেশে নাই রে সারা বিশ্বের মানুষের জন্য কান্দব ওর কথা কয় না আমার অন্তরটা আমার ইবাদতের ভিতরে জিকিরের ভিতরে একামতের দিনের ভিতরে সাবেত রাখিয়ে ঠিক না তো অন্তর কান্দে অন্তর ময়লা কান্দে যদি কান্দতে হয় সমগ্র পৃথিবীর অমুসলিমের জন্য কান্দবি তাগল্লা হেদায়েতের দোয়া করবি ঠিক না আমার অন্তর ময়না কান্দে রে ওরে আমার দুনিয়াবাসীর লাইগা রে অন্তর ময়না কান্দে রে তাদের হেদায়াতের আশায় ঠিক কিনা সরের মধ্যে ওই বিচ্ছেদের গান গাছার কান্দস ইবলিসে হাম দেয় জীবন আর রাজ্যা আত্মহত্যা করি এলাম ঠিক কিনা এই গানে তোরে টেনশনে হারাইব আলগানাও ইউনবিতুল নেফাকা কামা তুনবিতুল মাও জারা নবীজি কয় ও গানে তোরে তোরে নেফাকির ভিতরে ঢুকাইবো জিনের ভিতরে ঢুকাইবো টেনশনে জর্জরিত হয়ে যাবো ন হেতের বয়স 20-22 রোগ সুখ কিচ্ছু নাই হেতে আব্বার হোটো লোক হয় মাতুটি আনি হুন্ডা সালা তো হাতে টেনশন রশি মা সত্যি বলা না টেনশন মন ভালো নাই গাঁজা কা বাইরে খাবা ঠিক না কারে টেনশন করছি আজকে রাত 10টা থেকে আমরা একটু ইয়া খেলাম কি ব্যাডমিন্টন সরকারের 18.50 টাকা এক ইউনিটে খরচ তোরটা বেস্ট আছে দুইটিয়া তুই সরকারের জীবনে দেশে সাইরে না করছ তুই 10টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলা হু হুক বল ইজ কামিং সেভেন গাড়ি ভাঙি এলেব কুমার নাহঙ্গ মহিলা গুলার বেদ জিতি করছেন বুড়িগা ঘরে বেদ জিতি করছেন হুজুর ঘরে শেষ করছেন আনস অন্যর ঘরে শেষ করছেন আনানের মাহফিল কালেকশন করছিলাম আনার নাম নেই আফসারি কোবা দরকারে ও মনুরে শশ কোটি বনি আদম নাহি চিনল আল্লাহ রে নাহি চিনল মুহাম্মদ ও মনুরে শশ কোটি বনি আদম নাহি চিনল আল্লাহ রে নাহি চিনল মুহাম্মদ হায় রে কপাল পোড়া রাহা দোজকে যাইলে হায় হায় কপাল
পুরারা হাত যোগে যাইলে আর নাহি পাবে সারা রে তাদের হেদায়াতের আশায়। আমার অন্তর ময়না কান্দে রে, ওরে আমার দুনিয়াবাসীর লাইগারে, অন্তর ময়না কান্দে রে তাদের হেদায়াতের আশায়। আল্লাহু আকবার। যুবক তোমার টেনশন থাকবে মানুষকে কিভাবে দিনের পথে আনা যায়, কিভাবে তুমি একজন এমবিবিএস ডাক্তার হয়ে মানুষকে সেবা করবে, তুমি কিভাবে পুলিশ সুপার হয়ে মানুষের খেদমত করবে, তুমি কিভাবে দেশনেতা হয়ে মানুষের কল্যাণ করবে, তুমি কিভাবে বড় বিজনেসম্যান হয়ে মানুষের কল্যাণ করবে, তুমি তোমার চিন্তা একটা মাইয়ের ভিতরে ঢুকছে কা ভালো লাগে না। আজ প্রতি রাতে তো সেটি ভাই মতো করি গো, রেডি আঙ্গুল রেডি শেষ আরোগ্য সৌখারা করে চুরফের দিকে মারি তো সেটি রাত উঠেল না দেখতে ঘুমাই নি কোনো ওভার টাইম লাগাইলাম তো আধা ঘন্টা এনে ওভার টাইম চলে রেডি আত রেডি আত খুল ফের তিন আত রানের ভিত তিন দেখছো ডাকাইতে রোলা রেডি তুষারি তোর গান হইবে এভাবে আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশা আল্লাহ তোরে প্রতি রাত ডাক দেয় ডাক দেয় হাল মিন মুস্তাগফিরিন আসো কেউ আমার কাছে ক্ষমা চাইবার জান্নাত চাইবার জান্নাতের 72 জন হুর নিবার জন্য আসুনি 8000 হুর দিমো যেগুলো আমার বিউটি পার্লার থেকে আমি নিজে আল্লাহ সাজায় রেখেছি হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ঠিক কি না ওতে কাঁদলি না রবের জন্য কাঁদলি না রে জীবন তোমার গান কিভাবে হবে আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায় তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায় আজ প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায় যুবক আর টেনশন করবে না আল্লাহ নিজে তোমাকে বিয়ে পড়াবেন ওয়াজ্জাওয়াজনা হুম বিহুরিন আইন আমি আল্লাহ নিজে বিয়া পড়াই দিব বিয়ার দায়িত্ব নিছে কে দুনিয়া তো বিয়া আল্লাহ করে দিব খালাকনাকুম আজওয়াজা আমি তোর জোড়া বানাইছি তুই টেনশন করিচ্ছা মাইয়ার বা মাইয়া বস্তাত পরি আনি তোর কাছে বিয়া দিয়ে দিব ওরে কথা কয় না নবীজির আল্লাহ বিয়া করাইছেনি কথা কয় না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে প্রস্তাব দিছে ও তৎকালীন বিশ্বের সেরা সুন্দরী বিশ্বের সেরা ধনী নিজে কয় মুহাম্মদ আই লাভ ইউ আই আই পয়সে সাই আমনের কদমে লুটাই ফটতে হে গো আই লাভ ইউ হুজুর কো না এগে নাই অন কইতে না সাসা আছে আর সাসা গান আরে লালন পালন করছে আর হচ্ছে বিশ্বের সেরা সুন্দরী প্রিন্সেস ডাইনা যদি আঙ্গুইয়ানের কুদ্দুসরা আই লাভ ইউ কয় 22 বছর গা এতে নিজে বেহুশ হয়ে যাবে গো মা কিতে রে হ্যাঁ এক বছর হরে এত রুষ আইব এরপরে হেতে সানফ্লাওয়ার গায়ত করে যাবে গো আফা নারে কিতা না কইছিলেন আই লাভ ইউ কইছিলাম হেতে আরো 2 বছর বেহুশ এরপরে বিয়ে টিয়ে করি 30 বছর আর মা বাবা আরে কইব বল কইমলে ইরে আর আব্বা আম্মা বলে আসিল লক্ষ্মীপুর হাজিরাটা তারা কনাই এন্দি হুতে তা বাফে তা হারানো বিজ্ঞপ্তি দিব তোর মতো সিটিং আসে নি আর তোরে মাইয়া রে এন্দা লাড়া কাবাই কো ভাইয়া তুই কবে আই হ্যাভ নো টাইম হাউ আর ইউ আই হার্ট ইউ তুই জান্নাতের জন্য প্রস্তুত হইছ তুই রেডি করবি লাই ইয়েস কথা কও আল্লাহ তোদের জন্য তার ইন্ডাস্ট্রিতে বানাই রেখেছে ও কাকসান দেহাকা শরাবান তোহরা যুবক রেডি তো তুমি এগুলো ফান করার জন্য রেডি তো তাহলে তুমি মাদক দ্রব্যকে না বলো ইবলিসকে না বলো দর্শনকে না বলো এগুলোই তোমাকে টেনশনে ফালায় তুমি হাত দিয়ে কাজ করো আল্লাহ তোমার বিয়ের দায়িত্ব নেবে 18টা ঘন্টা ডাং 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 করস শুধু আকামে দোয়ানো এই যে ইচ্ছে কুত্তে দোয়ান তো ডাক দিলে হে দোয়ানো খায় না খাইতে হেতরা সাইড গিয়ে দোয়ানো আড্ডা দেয় কতক্ষণ হে দোয়ানো আড্ডা দেয় কে জসি তোর তো আজকাল দেখা যায় না কা এই সারা রাত ডাং 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 তোর কাছে বিয়ে দিব কি তুই মরবি টেনশনে এন্ড ইডল ব্রেঞ্চ ইজ ডেভিল শপ ওয়ার্কশপ কথা কয় না বুঝাবে নি কথা এবার আসেন ওয়াজ দান শুরু করতে এলাম না আর অনেকগুলো কথা আছে রে এর 48টা কথার ভিতরে হবে 3টা কইছি রে ওই কেন্নে কথা শেষ করি রে যশ খ্যাতির আশা করবেন না করলে মানসিক চাপ জেন্নে আছো তেন্নে বালা আজ যে কদর ব্যায়াম করছি মাগরিবের আগে কিল্লা আফসারি হইলাম
সুরের মতো মুখিডা বান্ধি গেছি গহি মুহির দিকে লঞ্জ হয়ে গেছি হারাড়া দিন তোকো ডরে বার হই না ইজ্ঞা যাইও দুয়ার হেডা হুজুর সফিন নাকো আইছে হেতের তিনবার মাইতাম দচ্ছি তো হেতে আর কলহুতিটা তোকো সফিন না আলী আকবর সফিন না হেতে আর 10 বছরের বড় আই হেতের কই সফিন না তার দোস্ত তো ওরে কথা কয় না তো তুই কিছু তো কিছু বড় হইতিছাস টেনশন বাড়বে তুই জাননে আছো তেনে বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজ ক তুমি তোমার উপরের দিকে লোকগুলার দিকে চাইও না তোন তো নিচে যারা আছে তাগর দিকে চাও তারা কত কষ্ট আছে দেখবে তোমার আর কোনো টেনশন থাকবে না ঠিক না আলহামদুলিল্লাহ পৃথিবী বিমানবন্দর আর আসবো না যেমন আছি তেমন খুশি আল্লাহু আকবার ছেলে মেয়ে লই গেলে কই থ্যাংক ইউ দিবেন আল্লাহরে সিএনজি তেল হলো লাগা হড়ি অ্যাক্সিডেন্টে মরে গেছে আমরা তো ধৈর্য ধরতে না আহ মা তো বা লাগেছে কই আল্লাহ তুই কিটা করছ নাউজুবিল্লাহ আমরা কইব থ্যাংক ইউ আল্লাহ 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 শানু ডাইরেক্ট কনস্ট্রাকশন কোম্পানি রে ফোন দিব তার যে সমস্ত ফেরেশতারা ইট সিমেন্ট রড বালু উড়ায় জান্নাত এগুলো কাজ করে হ্যালো সিভিল ইঞ্জিনিয়ার বলছি সিভিল ইঞ্জিনিয়ার কে বলছো জি জি আল্লাহ হ্যাঁ হ্যাঁ তোমার লেবার এখন কয়জন আছে আল্লাহ 5 কোটি আছে ফেরেশতা সিমেন্ট টিমেন্ট রেডি করো বিএসআরএম আনো আল্লাহ আনো বাড়ি বানাও বিশাল বাড়ি বানানো হয়ে গেছে ফেরেশতারা কো আল্লাহ বাড়ি তো কমপ্লিট বাড়ির নাম কিতা দিতাম ডাক বাংলা কমলনগর থানা কোনা বাড়িটার নাম দাও বিল্ডিংটার নাম দাও বাইতুল হাম প্রশংসার ঘর এবার ফেরেশতারা কয় আল্লাহ আপনার কাছে কত জানতাম সাই এত কষ্ট করি ফেরেশতারা তো কষ্ট থেকে মোনাজা এত সময় লই এত বড় বিল্ডিং বানাইলাম আল্লাহ বাড়িগা বানাইলাম এই বাড়িগার মধ্যে থাকবো কে গো আল্লাহ আল্লাহ কয় আমার যে বান্দা বান্দির হোলা মাইয়া কামাই লই গেছি গে বিয়াদের গা হোলা গা মরে গেছে উড্ডা অ্যাক্সিডেন্টে হুদগা কিন্ডার গার্ডেনে গেছে হাফিজি মাদ্রাসাত গেছে অ্যাক্সিডেন্টে মারা গেছে আর বান্দা বান্দি আর উপরে হোসনেজন রেখছে আলহামদুলিল্লাহ কইছে ধৈর্য হারা হয় না সিৎকার দিয়ে কান্দানায় চোখের পানি পড়ে গেছে পুত্র বিচ্ছেদে মাইয়ার বিচ্ছেদে এরকম ননাইয়া ননাইয়া বান্দা বান্দির জন্য বাইতুল হামদের বিল্ডিংটা রাখি দিছি তোর আমলের কারণে তো সবকিছু বুকিং আমরা পারি না টেনশন না বোন অনেকের পুত্র মারা গেলে আমার বাড়ির পাশে একজন আহা কি সুন্দর প্রিন্সের মতো ভাবি মারা গেছে পুত্রের শোকে এটাও আমাদের একটা কুফুরি ঠিকই না কি গো হিতি আছে হয়ে গেছে গা আরে ভাই কইেন না আরো 3 বছর হতো আগে হিতির একটা লাকমান হুত মরে গেছে গা আরে হুত টেনশনে হিতি কি টেনশন তুই কইবি থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আল্লাহ আই লাভ ইউ আমিও তো আসতেছি আমার হুতের পিছে পিছে টেনশন করবেন না ডোন্ট বি সেড কয় না ডোন্ট বি সেড প্রচন্ড বিপদের সময় কাফেরেরা গিরে ফেলছে শহর ফরবত উড়ে গেছে আবু বকর কান্দা কাটি শুরু করছে কো নবী ও ওই 13 বছর তো গাইছে কো ভাই তো হারে নগো ও কি হয়েছে আবু বকর ইচ্ছে করে দে কো দেখছে নি উপরে উড়ে গেছে কাফের গা বুঝে লোদবা সাহেবা মুগিরা সুরাকে সব সিটি গে রাইছে কো বালাইব তারা যদি আঙ্গর দিকে শুধু নিচের দিকে যদি তাকায় আঙ্গর দনুকার মাথা দিয়া যায় কাউ কত তুমি এত টেনশন করো আমরা কি গুহের ভিতরে দুইজন আছি নি কোনো লা তাহজান ইন্নাল্লাহা মানা এক গুহার ভিতরে আমি তুমি আরো একজন আছে তার নাম আল্লাহ ঠিক না কেন টেনশন করবেন প্রচন্ড বিপদে ভেঙে পড়বেন না তলা ডুবে যাচ্ছে আলহামদুলিল্লাহ সাগরের বুকে আমার কবর হবে সেখানে আমার জন্য জান্নাতের নিয়ামত আসবে আর টেনশন করে আত্মহত্যা করেও তো লাভ নাই ইমাম হুসাইনের পেছনে জোহরের নামাজ পড়ছে তার জাতি আসরের আগে তারে কোবাল আছে কষ্টটা কি কেউ বহন করতে পারছে আমি আফসারি নসিব যা কষ্ট আছে এটা আপনারা কেউ বুক করতে পারতেন না হইলে শুধু ফেসবুকে স্ট্যাটাস একটা দিবেন আহ কত ভালো আছিলে ওরা কত কষ্ট করে কথা কইতে আসে তো আরে কেন রে মানুষটা শেষ হয়ে গেল এই ইয়া কিন্তু কষ্ট আরে বুক করুন লাগে ঠিক না তাহলে কি তুই রেডি এমনিতে রেডি রেডি ডোন্ট বি সেড আল্লাহ 100টা উপরের আয়াত নাজিল করছে বান্দা টেনশন করছে আমার জিগে কর এক সাহাবী এসে বললেন সাহাবী উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবীও আমি আপনাকে দুরুদ দিতে চাই দিনের কতটুকু দিলে আপনি খুশি কো যা পারো কমে এক তৃতীয়াংশ 1/3 আপনাকে দুরুদ দিব আমার নবী কো ভালো কথা কো নবী আমার মনটা শাশা করে আপনারা আরো দুরুদ দিমু আমরা ও তারপরে অর্ধেক অর্ধেক অংশ দিনের দূরত দিব কো ভালো কথা কো নবী আমার প্রাণ মানে রাগ নবী
আমি আপনার সব সময় দুরুদ দিব, আমার নবীজি কয় তোমার টেনশনের সকল দায়িত্ব আমার আল্লাহর হাতে চলে গেছে। আল্লাহ জিকির করলে, দুরুদ পড়লে আপনার সব টেনশন আল্লাহ আপনাকে ফানি করে দিবে। আমাদের মুখে নাই তো আল্লাহর কথা, মুখে বক 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 মাস দোয়ানো যাইস, বক 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 দূর থেকে রেকর্ড করে শুরু হুনে যাইব, বক 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 গ 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 গ, ঠিক না? তো তুই টেনশন হয় দিন কি করবো? বলে হুজুর আমরা সংসার আমরা তো মাল কামান আনলে গে ইচ্ছা তে আনছি 200 খরচের হারা দিছি হাতিয়ে, তারপরে কিটা 30 কাম টেনশন আগো না জানি কত মাস 250 টাকা ইডি গ গ করণ লাগে। তুই তো আগে হানহাদা কি নিয়ে এলিছ, তুই সিটিং আগে তো হান ভরে দিছে 100 টিয়ার আর হিতিলে সুয়ারি লই এলিছে 30 টিয়ার, তো হইছে তো তুই এন দিয়ে নষ্ট করে এলিছ। যা হারস তা লই আলহামদুলিল্লাহ, বউ খসর ব্যাগ মেলা মারবো ঠাসায় মেলা মারক, মেলা মারলে কইবা আই লাভ ইউ, ক্যাশ ধরিয়ে লাবি থ্যাংক ইউ, ওর কথা কয় না? এতে আচ্ছা মতো না হেদা মাল রুজি করে আড়া আনা, ওর কথা কয় না? হেদাক সহ্য করবেন, আমরা টেনশন করবো, হে টেনশনে মরে যাবো গা, মরলে সুবিধা আল্লাহ দিলে আরো দুইটা, মরতো ন মরতো ন ভাইয়ের আশেপাশে সাসা ছাটা ব্যাগ মরি সাইজ অন সাসি যেটি ব্যক্তি বাঁচি রয়েছে আরো কষ বছর হে তিরে মরবো আল্লাহ জানে, এত করে মরণে আয়তন রে এত সহজে আয়তন, মা গো এক তার কত বয়স হয়ে গেছে গই, ওরে কথা কয় না? তুই সিটিং মরি যাবি গো আগুন শুইবো মরা, ওরে কথা কয় না? আই পরশু যাই মারে গেছি মা মরবেন কোন দিন, তো ওই গড়ের ফ্যামিলি মিটিং বইছি আর কি, স্বাস্থ্য বাড়িগুলো লগে বই স্বাস্থ্য বাড়ি গা মারা গেছে, আয় কইলাম আর বাতি যে কার কাকা অসুস্থ, আয় কইলাম রে আয় বই নোয়া চড়ি, আসলে খাড়াই তেরি না হাড়ের সমস্যা, আর মা দাঁড়ায় নামাজ পড়ে ভিতরের নামাজ পড়ি মাল্লা দোয়া করি, মা বোঝে একটু জুকারি করি এরি বুঝছা, আল্লাহ তকবিল হায়াত মে আল্লাহ আরাম মারে হায়াত বাড়াই দিয়ে, মাও জানে সবসময় আমার আম্মাল্লাই দোয়াটা করি, মা পাইছিল তো আর সুবিধা, ওরে আয় ভালো মাল কামাইতে রে আল্লাহ আর রহমত ডালি দিব, আয় তো আর সুবিধার লাই বাঁচাইয়ে, তুই তো তোর সুবিধার লাই মা বারে মারিয়ে লিতি আড়স, অনেকে হিসাব করিয়ে লিছে বাইরে বাইরে শুধু বুড়িগা মরেনি খালি, তোর মতো ডাকাইত আসেনি দুর্নে, তুই ডাকাইত নামের কলঙ্ক বেড়া, তুই সুরত লিখছ মুসল্লি আস শ্রোতা, তুই ডাকাইত কথা কর, তুই ডাকাইত আর মতো কষ, তুই ডাকাইত তুই বুড়িগেলে মাসে মাসে 10,000 টিয়া দেশ বুড়িগে খাইবো কিতে খাইবো, বুড়িগারে বিয়ে করা কারণ বুড়িগে বয়সে অ্যাক্সিডেন্ট করলে আর আব্বাস দুধ গোসাইবে কই, তুই বলছি না বুড়িগারে বিয়ে করা সাহ এসে সংসারে যদি ওলাম হয় তাহলে হাজিরাটা দোয়ান বাগ হয়ে যাইবে কই, তুই টিয়া দেশ তুই বুড়িগারে মই বেললে দোয়া করস, তুই সিটিং আব্বা আম্মার মতো কলজের টুকরে এই জগতে আর নাই রে, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আকাশ বাতাসের চেয়ে দামি আমার কাছে মনে হয় আব্বা আম্মা, আমিন কো তা আবার সময় আবার মারে কল হয়েছে আইকো মা মাইন্ড করছে দি কল আসে আইকো মা খাই তো যে আরো ভারী হয়ে যায় ঘটনা কি তিয়া মরতে ন আসে মা একটু আনন্দ দিবেন আব্বা আম্মা আমাদের আপন জন, তো কইছিলাম কি তিয়া হেতিরে মরতে ন মা গো মরতে ন, ঠিক কি না? টেনশন করিয়েন না, টেনশনকে ডিলিট করেন, কবর চিন্তা করবেন আল্লাহ কবরে জানে আমার কি অবস্থা হবে, আল্লাহ 40,000 বছর আমার কবর দেখতে হইব, 50,000 বছর বলছে রাত 30,000 বছর ব্রিজ পার হইতে হইব, আল্লাহ গো টোল না দিলে তো আয় শেষ, এইভাবে এগুলা মাথার মধ্যে ঘুরাইবেন, দুনিয়ার লেন টেনশন করবেন না, ওয়ান টাইম এটা তো ফাস্তা দেখে টিকিট বেলুলেস, ওরে কথা কয় না? টিকিট এটা বেস্তি তো আইতে না কিনবো কে, ওরে ঠিক নিয়ে লিল্লাহ তাকবীর আল্লাহু ডোন্ট বি সেড বাইন মত করি কো ডোন্ট বি সেড, এই দুনিয়ার মায়া দুনিয়া পাওয়ার জন্যই আমরা কিন্তু আসলে এই যশ খ্যাতির কারণে আমরা শেষ হয়ে যাচ্ছি, এবার আসেন একটা মজার কথা কই শেষ করি ভুনবিন রে আরো জোরে ক, ইবনে বতুতা ক পৃথিবীর উত্তর অংশে একটা কবরস্থান গেছে 1,000 প্রেসিডেন্টের কবর, কয় হাজার 1,000 প্রেসিডেন্টের কবর, কবরের নেম ফেলেটে লেখা আছে ওয়া সালাতিনুহুম সালিতিন আনহুম ওয়ার্রুসুল ইজামু সারাত ইজামা, এই রাজা বাদশাগুলা মাটি থেকে তৈরি অন মাটির লগে মিশে গেছে, ইজামান মানি তারা ছিল, তারপরে তারা কি ছিল সম্মানী, এখন তারা হাড্ডি গুড্ডি হইয়া গেছে, এই নেতৃবৃন্দ কত টেনশন করে আয় হায় টেনশন ছাড়া কিচ্ছু নাই টেনশন, 24 ঘন্টা টেনশনে ঘুমোয়াইয়ে না, তোরা আসল কথাটা লই যা, টেনশন টেনশন
এইজন্য এই সমস্ত টেনশন মূল্য টেনশন শেষ হইব। এই সমস্ত টেনশনের ভিতরে আমার আল্লাহর টেনশনটা একটু ঢুকাইতে হইব, কথা ঠিক কি না? আল্লাহ জাল্লা শানু কোমার বান্দারা নবী ও আবু জেহেল দামগিরা সাহেবা আমনের উপরে হ্যাডম দেয়া, তাগো আগে আমি কত রাষ্ট্র ধ্বংস করিয়ে এলেছি, কত রাষ্ট্রের শেয়ার আমি ধ্বংস করিয়ে এলেছি। ওয়া কামা হালাকনা কাবলাহুম মিন কারনিন হাল তুহিসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিজা। ও নবী, কত দেশ কত সংসদ আয় ধ্বংস করে দিছি, তাগো তারপরে কবরের কাছে যাইছান, বুদ্ধিজীবী কবরস্থানের কাছে যাইছান, আর কোন শব্দ নাই, নিশার নিঃশব্দ মানুষগুলো পড়ে দিছে, কথা ঠিক কি না? এই জন্য বাজারে ব্যবসায়ী বাইরে টেনশন করিয়েন না, উক্ত মতো নামাজ পড়েন, কাস্টমার না থাকলে জিকির করেন, কষ্ট তো বহুত করছেন, কষ্ট করতে করতে দোকানটা এতটুকু দাঁড় করাইছেন, মরি গেলে তো ছেলেবেলারা খাইব। নেতৃবৃন্দরা যারা আছেন রাষ্ট্রের জন্য টেনশন করতেছেন, আলহামদুলিল্লাহ ফাঁকে ফাঁকে কিছু কবরের টেনশনও করিয়েন, আল্লাহ জিকিরের টেনশনও করিয়েন, নবীজির সাথে কেমনে ফেস দেখাবেন এই সমস্ত টেনশনও দুই তিন মিনিট করেন। এইভাবে আমরা আখেরাতমুখী হয়ে গেলে দুনিয়ার সকল টেনশন আল্লাহ কর্তব্য দায় দায়িত্ব আমি আল্লাহর হাতে, আল্লাহ আমাদেরকে কবুল করে পড়ি, আমিন। এক মিনিট সময় আপনাদের থেকে নিব, দিবেন? কর্তৃপক্ষ কইছে আফসারি ভাই সোহাইব খুব ভালো মানুষ, কামনে কদুর কলিহীন বান্নারে ভালোবাসে, এক মিনিট উড়িয়েন না আপনারা, সামনের বছর মাহফিলটা হোক, অন দরকার নাই, এক বছর টাইম আছে, হাজার দশেক বিশেক এক লাখ বলে, আয় ফ্যান্ডেলের খরচ দিয়ে দিও, আয় মায় খোলা মামুন না কীটা কাশেম